আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কিছুকেও ভালোবাসে, তীব্র যন্ত্রণা তাকে গ্রাস করে দুনিয়া এবং আখিরাতে। যদি সে ব্যক্তি নিজের লালসা অবৈধ পন্থায় পূর্ণ করে, তবে সে শাস্তি লাভ করবে। আর যদি সে নাও করে, তবুও গাইরুল্লাহর প্রতি ভালোবাসার কারণে নিদারুণ দুঃখ, যন্ত্রণা ও কষ্ট তাকে পেয়ে বসবে, কেননা তার হৃদয় আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভালোবেসেছে। একটা হারাম রিলেশনে থাকা অবস্থায় দুজন মানুষ পরস্পরকে হারিয়ে ফেলার ভয়ভীতিতে থাকে, জানাজানি হওয়ার আতঙ্কে থাকে, সন্দেহ এবং কুধারণার অনলে জ্বলতে থাকে। বিবাহ হবে কি হবে না তা নিয়ে অনিশ্চয়তায় কাতরাতে থাকে। বাবার কষ্টার্জিত টাকা এবং মহামূল্যবান সময়ের নিদারুণ অপচয়ে একলা সময় নিজেকে অপরাধী ভাবে। এগুলো হলো দুনিয়াবী শাস্তিসমূহ। এর বাইরে তারা আল্লাহর ক্রোধের মধ্যে থাকে, 24 ঘন্টা একটা হারামে ডুবে থাকে, যা ভয়াবহ। কারণ সবসময় দেখা সাক্ষাৎ, কথাবার্তা না বললেও পরস্পর পরস্পরকে ফিল করা, চিন্তা করা, এগুলো সবসময় হয়, ফলে সর্বদা তারা গুনাহের মধ্যে ডুবে থাকে। সলাত, তিলাওত, জিকির সহ কোনো ইবাদতেই তাদের খুশু খুঁজে থাকে না, আনন্দ লাগে না। এই একটা হারামকে কন্টিনিউ করতে গিয়ে অসংখ্য মিথ্যা বলা সহ অনেকগুলো হারামে জড়িয়ে যায়। এসব কারণে সাময়িকভাবে তারা কখনো কখনো আনন্দপূর্তিতে থাকলেও মানসিকভাবে থাকে সদা অস্থির। এসব কারণে সাময়িকভাবে তারা কখনো কখনো আনন্দ ফুর্তিতে থাকলেও মানসিকভাবে থাকে সদা অস্থির, অশান্ত, দুশ্চিন্তা, হতাশা এবং দুঃখবোধে জর্জরিত। শুধু এই একটি হারামকে ত্যাগ করতে পারলে দিনের উপর চলা অনেকাংশেই সহজ হয়ে যায়। আর এই একটি হারামের পথ ধরে অনেকগুলো হারামে মানুষ জড়িয়ে যায়। এই রোগ খুবই বিপজ্জনক, যে কোনো মূল্যে এটা থেকে বের হয়ে আসুন। হতাশ হবেন না ভাই বোনেরা, আল্লাহর সাহায্য কামনা করুন। অবশ্যই তিনি রহমান রহিম, তিনি গফফার এবং গফুর, তিনি অনেককেই সেখান থেকে বের হওয়ার তৌফিক দিয়েছেন, আপনাকেও দিবেন। শুধু নিজের সাথে সৎ থাকুন, আল্লাহর সাথে সৎ থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুক। আমিন।